হ্যালো বন্ধুরা, আমি রাসেল, ইউটিউব চ্যানেল ট্রিক বিউটি থেকে বলছি। আজ তোমাদের দেখাবো কীভাবে অ্যাপ বাউন্ডি হ্যাক করে কোনো অ্যাপ ডাউনলোড ছাড়াই ক্রেডিট ইনকাম করা যায়। এর জন্য প্রথমে অ্যাপ বাউন্ডি এপিকে এডিটর প্রো আর এই ওয়ার্ল্ড হ্যাক অ্যাপটা ডাউনলোড করতে হবে। ওয়ার্ল্ড হ্যাক আর অ্যাপ বাউন্ডি এর ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে আছে, আর এপিকে এডিটরটা গুগল থেকে ডাউনলোড দেওয়া লাগবে। তো প্রথমে এপিকে অ্যাপ বাউন্ডি ওপেন করো। ওপেন হওয়ার পর এরকম আসবে, আমার ক্রেডিট দেখো, আমি এই অ্যাপগুলো একটাও ডাউনলোড দেইনি। ডাউনলোড দেওয়া ছাড়া এগুলো আমার ওপেন আছে। প্রথমে আমার দেওয়া ডাউনলোড লিঙ্ক থেকে অ্যাপটা ডাউনলোড করে এখানে গিয়ে লগ ইন করতে হবে তোমার অ্যাকাউন্ট দিয়ে। তারপর অপারসে ক্লিক করে যে কোনো একটা অ্যাপে ক্লিক করতে হবে। এখানে ক্রেডিট দেওয়া আছে, আমি এটা ডাউনলোড দেবো, এটা ক্লিক করলাম। তারপর আর্নস কয়েন ওপেন হবে, মনে করো আমি এখান থেকে অবশ্য হোম থেকে একটা অ্যাপ ডাউনলোড দেবো, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এটা ওপেন হবে, প্লে স্টোর নিয়ে যাবে। ওপেন হওয়ার পর এরকম আসবে, তারপর একটু নিচে যাও। যাওয়ার পর এখানে শেয়ার লেখা আছে, শেয়ারে ক্লিক করবা। তারপর এখানে কি বা মেসেজিং বা মেমো যেটা আমি কি ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম লেখা আসবে, এখান থেকে এইটুকু শুধু কপি করতে হবে। অ্যাপ আইডিটা ইকুয়াল চিহ্নর পরে যে লেখাগুলো আছে সেটা কপি করবো, এখানে ক্লিক কপি করলাম। তারপর মাঝখানে একটা টিম মারে হোম পেজ হোমে আসলাম। এখন এপিকে এডিটর প্রোটা ওপেন করব, করার পর সিলেক্ট ফ্রম অ্যাপ, তারপর যে ওয়ার্ল্ড হ্যাক অ্যাপটা ছিল সেটা ওপেন করব। তারপর কমন এডিট, তারপর এখানে ক্লিক করে প্যাকেজ নেমটা চেঞ্জ করে আমরা কপি করা লেখাগুলো পেস্ট করব। পেস্ট করলাম, অ্যাপ নেমটা পেস্ট চেঞ্জ করে অ্যাপটার নাম দিব বাবল, এটুকু দিলে। তারপর এখানে এই এই জায়গাটা চিহ্নটা থাকা লাগবে, এখানে ডাইরেক্টরি নেম, তারপর সেভ দিব, তারপর ইনস্টল ইনস্টল। এখন ইনস্টল হবে, ইনস্টল দেওয়ার পর এটা আপনি আপনি ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে যে টাইমটা থাকবে তার 2 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখানে 11:14 বাজে, আমরা 2 মিনিট অপেক্ষা করব, 2 মিনিট বা 1 মিনিট বা 1.5 মিনিট, এখানে মনে হয় 2 মিনিট হয়েছে। এখন এই জায়গার একটি গুরুত্বপূর্ণ কাজ হলো এখানে ব্যাক বাটন ক্লিক করে ব্যাক দিতে হবে। ব্যাক দিলাম, ব্যাক দেওয়ার পর এখানে আবার অ্যাপ বাউন্ডারিটা ওপেন করতে হবে। ওপেন করলাম, এই দেখো আমার অ্যাপটা আমি ডাউনলোড দিই নাই, তবুও আমার যে ডাউনলোডের অফারটা ছিল সেটা আমি পেয়ে গেছি। এভাবে ইচ্ছা করলে সব ধরনের অ্যাপে তোমরা ডাউনলোড দিয়ে রাখতে পারবা। ওকে দিলাম, আমার ক্রেডিট দেবো। আর এখানে 30,000 ক্রেডিট হলে, 30,000 ক্রেডিট হলে $5 করে তুলে দেবে পেপ্যাল, পেপ্যাল বা গুগল প্লে স্টোর গিফট কার্ড দিয়ে। এখানে অন্যটাও তুলতেছে $10 করে। এখানে পেপ্যালে সর্বনিম্ন $5 তোলা যাবে। অ্যামাজন কার্ড আছে, গুগল প্লে কার্ড আছে, অনেক কিছু আছে। দেখ দিলাম, মাত্র 30,000 হলে তারপর এখানে ভিডিও দেখে পাওয়া যাবে এরকম করে। আর হ্যাঁ বন্ধুরা, এরকম যদি আরো ভিডিও পেতে চাও তাহলে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখো, আর কমেন্ট বা ভিডিওটাতে একটা লাইক দিয়ে রাখো। ধন্যবাদ।